দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। রবিবার দুপুরে বগুড়ার নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেকেই। এদিকে একই দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। বেলা 11:30টায় নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি চত্বরে ওই সমাবেশের আয়োজন করে জেলা যুবদল। বিক্ষোভ সমাবেশে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এদিকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমানো ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মুক্তির দাবিতে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ পেয়েছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে ইলাহী ভিপি পলাশের নেতৃত্বে মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।